নরসিং জাহাদি মৌলাবাদীবোৰে যিধৰণে হিন্দুৰ ওপৰত বৰ্বৰতাৰে আক্ৰমণ কৰি আছে তাৰ বাবে আজি বিশ্ব হিন্দু পৰিষদ বজৰং দল উত্তৰ পূব প্ৰান্তৰ তৰফৰ পৰা আজি এই বাইহাতা চাৰিআলি মজিয়াৰ পৰা সমগ্ৰ বাংলাদেশী মূলৰ জাহাদি মৌলাবাদীবোৰক সকীয়াই দিছোঁ। যদি এই ইয়াত তেতিয়াৰ পাছত আৰু এনেকৈ হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ বৰ্বৰভাৱে অত্যাচাৰ কৰে এই ভাৰতবৰ্ষত সমগ্র ভারতবর্ষের হিন্দু জাগরণ হব আর এই হিন্দু জাগরণ হলে সমগ্র রাজপথত ওলা আহিব তেতিয়া কিন্তু বিষম পরিণতির ব্যবস্থা হব আর জাহাদিবর পলুয়াই সারিব নয় আমার হাতের পর রক্ষা নপরিব। আজি হিন্দু আমি নীরবে থাকা নাই নাভাবিব, আমি হিন্দু যদি নীরবে থাকা বলে ভাবিছে এই ভুল ধারণা হয়েছে। বাংলাদেশী মূলর জাহাদির লগতে ভারতবর্ষের চুকাই কোনে সুমাই থাকা সমগ্র জাহাদিবরক আমি হকিয়া দিছো। আমি হিন্দু নীরবে থাকা নাই, আমি হিন্দু যেতিয়া জাগরণ হম হাতত যেতিয়া অস্ত্র উঠাবলে বাধ্য হম তেতিয়া কোনো জাহাদি এই বাংলাদেশ নহয় ভারতবর্ষের সমস্ত চুকে কোনে ঠকতো থাকিব নোৱাৰিব। আর ইয়ার বাবে আমি আজি যে বাংলাদেশী বাংলাদেশত আমার হিন্দুর উপর দুর্গা পূজা মা দুর্গার মণ্ডপত গৈ যে ধরনের অত্যাচার করেছে সন্ত্রাস চলাইছে তার বাবে আমি বাংলাদেশ গভর্নমেন্টক শেখ হাসিনাক আমি ধিক্কার দিছো আর সকিয়া দিছো। আমার মোর তো এটাই হালে অনুরোধ ভারত সরকারের অসম গভর্নমেন্টের লগতে যেবিলাক আমার ডাঙর ডাঙর লিডারবিলাক আছে তেওঁলোকক আমি পলিটিক্যাল লিডারকো সকিয়াই কৈ দিছো যে ভারতবর্ষত চুকে কোনে বা ভারতবর্ষর অসমর ভারতবর্ষর যে কোনো স্থায়ী জায়গা যদি বাংলাদেশী এম্বুজবিলাক আছে নয় যেবিলাক অফিস আছে এইবিলাক বান তলা লগাই দিব লাগে। যেতিয়ালৈকে বাংলাদেশত হিন্দু হত্যা বন্ধ নহয় তেতিয়ালৈকে কোনো ধরনের বাংলাদেশীর লগত কোনো বেয়া বাণিজ্য আমার গভর্নমেন্টে কোনো প্রস্তুত লব নালাগে। এটা বছৰত বাংলাদেশত যি ধৰণে 37টাকৈ হিন্দুৰ ওপৰত অত্যাচাৰৰ ঘটনা ঘটিবলৈ পাইছে, য'ত 440খন হিন্দুৰ দোকান জ্বলাই দিয়া হৈছে, 600টাকৈ বাসগৃহ জ্বলাই দিয়া হৈছে, 300টাকৈ ধৰ্ষণৰ কেছ হৈছে, তো সেনে সময়ত আমি বাংলাদেশ চৰকাৰক ক'ব বিচাৰিছোঁ 1971 চনত যেতিয়া বাংলাদেশৰ গঠন হৈছিলে বাংলাদেশ দেশ হিচাপত গঠন হৈছিলে সেই সময়ত তাত হিন্দুৰ সংখ্যা আছিলে 28%। আর আজি আমি দেখিবলৈ পাইছো বাংলাদেশত হিন্দুর শতাংশ হৈছে 8%, 20% হিন্দু কলৈ গল, সেইবোৰ হিন্দু আজি কত গল? যদি বাংলাদেশ দেশখন যদি এখন ইসলামিক দেশ হল হয় তেতিয়াহলে আমি বুঝি পালো হয়, কিন্তু বাংলাদেশ এখন সেকুলার দেশ, তাত হিন্দু আছে ইসলাম ধর্মের লোকও আছে। যদি ইসলামের সুরক্ষা সুনিশ্চিত করিব পারে তেতিয়াহলে হিন্দুর সুরক্ষা হিন্দুর মঠ মন্দিরের সুরক্ষা বাংলাদেশ সরকারে গ্রহণ করিব লাগে। মই এই চেকতে ভারতের রাষ্ট্রপতি মহোদয় কব বিচাৰো বাংলাদেশ সরকারের লগত এখন বৈঠকত মিলিত হয় হিন্দু লোকর হিন্দু মঠ মন্দিরের সুরক্ষার দায়িত্ব অর্পণ লব লাগে, সুরক্ষার দায়িত্ব লব লাগে, কারণ আজি হিন্দু হাতত চাৰু পিন্ধি থকা নাই। যদিয়ে হিন্দু জাগে তেতিয়াহলে পরিণতি বহুত ভয়ানক হব, কারণ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যি ধরনের এখন হাতত শঙ্খ আর এখন হাতত সুদর্শন চক্র লৈছিলে ঠিক তেনেদরে যদি হিন্দু সেই রূপ ধরবলিয়া হয় তেতিয়াহলে আমি ভারততো তাতকৈ ডাঙর প্রত্যুত্তর দিবলৈ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সদায় সাজু আছে। আর আমি কব বিচাৰো যদি হিন্দুর হত্যা বন্ধ নয় তেতিয়াহলে আমি ইয়াতকৈ জঙ্গি প্রতিবাদী কার্যসূচীর লগতে আমি হাতত হাতিয়ার উঠাবলৈ বাধ্য হম। জয় শ্রীরাম।